বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে যাব বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। যেতে যেতে এই জাদুঘরটি সম্পর্কে কিছু তথ্য তোমাদের না জানলেই নয়। বিমান বাহিনীর জাদুঘরটি ঢাকার আগারগাঁয়ে অবস্থিত এবং এটি বাংলাদেশের প্রথম কোনো বিমান জাদুঘর। এই জাদুঘরটি 2014 সালে সকলের জন্য উন্মুক্ত করা হয়। জাদুঘরটি স্থাপিত হয়েছিল 17 জুন 1987 সালে। বন্ধুরা, বিমান জাদুঘরে চলে আসলাম, তাহলে চলো বন্ধুরা ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করতে হলে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। 2 বছরের ঊর্ধ্বে সকলের জন্য টিকিট সংগ্রহ করতে হবে। এটা হলো বিমান রাউটার। এখানে লেখা রয়েছে ফুল ছিঁড়লে 50 টাকা জরিমানা। বন্ধুরা, তোমরা কিন্তু ফুল ছিঁড়ো না। যাই হোক, এখানে বিভিন্ন ধরনের বিমান থেকে শুরু করে হেলিকপ্টারও রয়েছে। বন্ধুরা, এখানে একটি বিমান রয়েছে যার নাম হচ্ছে MiG-21FL। এই বিমানটি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে, যার জন্য ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীকে এই বিমানটি উপহার হিসেবে দেয়। এটি হলো FT-5, চীনের তৈরি প্রশিক্ষণ বিমান। বিমানটি যুদ্ধ বিমানে পাইলটদের প্রশিক্ষণ করার জন্য আসলে এই বিমানটি ব্যবহার করা হয়। বিমানটির সর্বোচ্চ গতি হচ্ছে 1048 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং সর্বোচ্চ দূরত্ব হচ্ছে 1230 কিলোমিটার। এটি হলো রাশিয়ার তৈরি MiG-21 যুদ্ধ বিমান। এর গতি শব্দে গতির চেয়ে 2.1 গুণ বেশি। বাপরে বাপ, এত গতি! এটি সর্বোচ্চ 1470 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। এটি MiG-21 UM প্রশিক্ষণ যুদ্ধ বিমান, এটিও রাশিয়ার তৈরি। তবে এই বিমানটি জঙ্গি বিমানদের পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, সর্বোচ্চ এটি প্রতি ঘন্টায় 2050 কিলোমিটার অতিক্রম করতে পারে। এটি F-6 যুদ্ধ বিমান, যা চীনের তৈরি। বাংলাদেশ আকাশে এটি সর্বশেষ 1991 সালে উড্ডয়ন করেছিল। এর সর্বোচ্চ গতি হচ্ছে 1200 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং সর্বোচ্চ 640 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এটি। আরো রয়েছে চীনের তৈরি FT-6 প্রশিক্ষণ যুদ্ধ বিমান। এর সর্বোচ্চ গতি হচ্ছে 1200 কিলোমিটার প্রতি ঘন্টায়। বন্ধুরা, এটি হচ্ছে A5IIA, এটিও চীনের তৈরি। বিমানটির নাক দেখলে বন্ধুরা তোমরা অবাক হবা। ইয়া, বড় নাক! হাই রে হাই, কেমন নাক! সর্বোচ্চ গতি হচ্ছে প্রতি ঘন্টায় 1210 কিলোমিটার। বন্ধুরা, এই প্লেনটি হচ্ছে ভারতের নেট বিমান। বিমানটি সর্বোচ্চ 1120 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং 800 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। এদিকে রয়েছে বিমানের বিভিন্ন ধরনের ইঞ্জিন, দেখে তো আমার তাই মনে হচ্ছে। বন্ধুরা, এগুলো বলতো কি? এগুলো হচ্ছে বোম। দেখো দেখো বন্ধুরা, বোমগুলো দেখতে কেমন! খুবই ভয়ঙ্কর কিন্তু বন্ধুরা বোমগুলা। এদিকে কয়েকটি ছোট ছোট প্লেন রয়েছে। এটি হলো T-37 বিমান, যা যুক্তরাষ্ট্রের তৈরি। এটি ফ্রান্সের তৈরি ফোগা CM-170 মেজিস্টার। বন্ধুরা, আমার হয়তো উচ্চারণ ভুল হতে পারে। এর নাম্বার হচ্ছে 104 এবং আরেকটি CM-170 মেজিস্টার বিমান আছে, এর নাম্বার হচ্ছে 061। এটি চীনের তৈরি PT-6 বিমান। পাইলটের প্রশিক্ষণ কাজে এই বিমানটি আসলে ব্যবহার করা হয়। আরও রয়েছে নিউজিল্যান্ডের তৈরি ইয়ার-টু-আর কেইনার। বাপরে বন্ধুরা, আমার উচ্চারণ হয় না। যাই হোক, যার নাম্বার হচ্ছে 317। এখানে একটি 3037 সবুজ রঙের হেলিকপ্টার রয়েছে, আরও একটি সাদা রঙের হেলিকপ্টার আছে। বন্ধুরা, এদিকে একটি রকেট দেখা যাচ্ছে।
রকেটটি দেখে মনে হচ্ছে আসল রকেট। রকেটের বিভিন্ন যন্ত্রপাতিও বন্ধুরা এখানে দেখা যায়। কিন্তু বন্ধুরা আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই রকেটে কিন্তু আকার অনেক ছোট, যার জন্য এখানে নভোচারীরা কোথায় বসে রকেট চালাবে, এটাই আমার প্রশ্ন। আমার মনে হয় এটা আসলে একটা প্রোটোকল, জাস্ট দেখানোর জন্য এটা তৈরি করা হয়েছে। বন্ধুরা তোমরা যদি এই রকেটটি সম্পর্কে কেউ কোনো তথ্য জেনে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এখন তোর ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য কিছু কার্টুন খেলনা যেমন হরিণ কুমির এগুলো আছে। বন্ধুরা এটি হচ্ছে ডাকোটো বিমান। মুক্তিযুদ্ধের সময় এই বিমানটি শত্রু এলাকায় 5,000 পাউন্ড বোমা নিয়ে আক্রমণ করতে পারত। দেখে মনে হচ্ছে বন্ধুরা খুবই শক্তিশালী এই বিমানটি, তাই তো মনে হয়। দেখো বন্ধুরা কত বড়। কিছু বিমান রয়েছে এখানে যেগুলো 2 বছরের ঊর্ধ্বে সকলের জন্য জনপ্রতি 30 টাকা করে টিকিট কাটতে হয়। যেমন বলাকা বিমানটি, এই বিমানে ওঠার ব্যবস্থা আছে, আমি 2টা টিকিট কেটেছি। চলো বন্ধুরা দেখে আসি বিমানের ভেতর কি কি আছে এবং কেমন লাগে বিমানে উঠতে। ভিতরে পেজ বন্ধুরা খুবই কম। সামনে একটি পৃথিবীর মানচিত্র আছে এবং একটি টিভি আছে। জনগণের চলাচলের সুবিধার জন্য মনে হয় একপাশে চেয়ার রাখা হয়েছে, আমি জানি না আসলে কেন একপাশে চেয়ার। প্লেনের সিটগুলো ভালোই আরামদায়ক। বন্ধুরা অনেকের শখ থাকে বিমানে ওঠার, বিমান চালানোর, কিন্তু পারিবারিক বিভিন্ন কারণে হয়তো তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তাদের জন্য বন্ধুরা তোমরা এখানে এসে একবার সত্যিকারের পাইলটের মতো তোমরা এখানে প্লেন উঠতে পারবা, তারপর প্লেন চালাতে পারবা। কিন্তু দুঃখের বিষয়ে প্লেন চালাবে ঠিকই কিন্তু মাটিতেই থাকবে, তবুও বন্ধুরা আংশিক স্বপ্ন তো পূরণ হবে, এটাই কত তাই না? প্লেন চালাতে যা যা দরকার এখানে কিন্তু সবই আছে। প্লেনের ভিতরে এখানে যন্ত্রপাতি সব দেখা যাচ্ছে। এইদিকে রয়েছে সেলফ রেস্কিউ জোন, এখানে প্রবেশের মূল্য হচ্ছে 30 টাকা। বাচ্চাদের কিছু খেলনা রয়েছে ভিতরে, ছোট ছোট বাবুরা এখানে খেলা করবে। এখানে ট্রেনের লাইন আছে, বড় পুকুরের চারদিকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চারদিকে ট্রেনের লাইন রয়েছে। বন্ধুরা তোমরা চাইলে টিকিট কেটে ট্রেনে উঠতে পারো। বাচ্চাদের প্রিয় কার্টুন যেমন মোটু পাতলু, শিবা, ডোরিমন, তারপরে স্পাইডারম্যান, সুপারম্যান, ব্যাটম্যান আর অনেক কার্টুন দেখানোর জন্য লেজার লাইট শো এখানে আছে। এখানে প্রবেশ করতে চাইলে প্রতি টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে। তাছাড়া বন্ধুরা এখানে আরো অনেক কিছু দেখার মতো আছে। বন্ধুরা এখন আমরা যাব হচ্ছে গেমস কার্নিভেলে। মোটরসাইকেল গেমস খেলতে চাইলে 80 টাকা দিলে, অর্থাৎ 80 টাকা দিয়ে তোমরা টিকিট সংগ্রহ করবে। আর হচ্ছে হামার গাড়ির জন্য 80 টাকা, এবং বড় বাস্কেট বল খেলতে চাইলে 40 টাকা, আর ছোট বাস্কেট বল খেলতে চাইলেও 40 টাকা। আচ্ছা, এবং বন্ধুরা ওয়ান গান শুটার গেমসটি খেলতে চাইলে 40 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে, অর্থাৎ এখানে তোমরা যে কোনো গেমস টাকার বিনিময়ে খেলতে হবে। জনপ্রতি 50 টাকা দিয়ে তোমরা স্ট্রাইকিং কারের জন্য টিকিট সংগ্রহ করতে পারো। স্ট্রাইকিং কার, আচ্ছা এই গেম দেখো বন্ধুরা কত সুন্দর গাড়ি চালানো যায়, চমৎকার মজার একটি খেলা। এছাড়া বন্ধুরা আরো রয়েছে বাচ্চাদের ট্রেন, ব্যাঙের ওপরে ওঠে বন্ধুরা, ব্যাঙের মতো লাফানো, জাম্পিং প্যাড, জাম্পিং প্যাড, আচ্ছা নাগরদোলা আছে এখানে বন্ধুরা, এটা ছোট বাচ্চাদের জন্য।
বন্ধুরা এখানে আরেকটি রয়েছে হচ্ছে জন প্রতি 40 টাকা করে তোমরা রেঞ্জারে উঠতে পারবে। আমি একবার বন্ধুরা আমি একবার রেঞ্জারে উঠেছিলাম, যার সুন্দর অভিজ্ঞতার কথা আর এখানে বলবো না আমি, তোমরা একবার উঠে দেখো কেমন লাগে। বন্ধুরা তোমরা কেউ কি রেঞ্জারে উঠেছিলে? কেউ যদি উঠে থাকো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাইও। বন্ধুরা এখন আমরা হেলিকপ্টারে উঠবো। জনপটি টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা করে। যত সময় ইচ্ছা তোমরা হেলিকপ্টারে কিংবা এখানে আরো যেসব বিমান আছে এগুলোতে উঠতে পারবে। বন্ধুরা এখন আমরা 70 মুভি দেখবো। আচ্ছা 70 মুভি, জনপ্রতি 100 টাকা, কিন্তু বাচ্চাদের জন্য টিকিটের মূল্য 50 টাকা করে। বন্ধুরা আমি হরর মুভি দেখবো। এখানে অনেকগুলো সিট রয়েছে, অনেকজন মিলে একসাথে দেখলে অন্যরকম একটা মজা হয়, তাই না? প্রতিটা সিটে একটি করে চশমা দেওয়া আছে, চশমা পরে মুভি দেখতে এখানে হবে। কারণ বন্ধু চশমা ছাড়া কিন্তু মুভি দেখলে ঘোলা দেখা যাবে, অর্থাৎ ঝাপসা দেখা যাবে, আর চশমা পরলে বেশি স্পষ্ট এবং সুন্দর দেখা যায়। তবুও বন্ধুরা তোমাদের দেখানোর জন্য আমি এখানে মোবাইল দিয়ে ভিডিও করেছিলাম। ভিডিওতে অনেক ঝাপসা কিংবা অন্ধকার দেখা গেলেও চশমা পরে দেখলে আরো সুন্দর দেখা যায়। আর বন্ধুরা তোমরা ভিডিওটি দেখো।